আজকে আন্দোলনরত আমার শিক্ষার্থী ভাই বোনেরা যারা টিআরএসএল কিংবা কাঁদুনি গ্যাসের আঘাতে আঘাতপ্রাপ্ত, তাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো। প্রথমে কাঁদুনি গ্যাস, যেটাকে আমরা বলি কেমিক্যাল নাম হচ্ছে ক্লোরোপিক্রিন, যেটাকে আমরা টিআরএসএল হিসেবেও চিনি। তো কোনো সমাবেশে যদি কোনো আমার আন্দোলনরত ভাই বোনেরা যদি কখনো টিআরএসএলের সম্মুখীন হন, তবে কী কী করবেন সে বিষয়ে কিছু করণীয়। প্রথমত, যেহেতু এটা একটা কেমিক্যাল, তো যখন পুলিশ এটা নিক্ষেপ করবে সেটা সবসময় বাতাসের অ্যালংয়ে যে এটা করবে, যাতে আপনার বাতাসে এটা বেশি ছড়ায় যায়। তো আপনাদের দায়িত্ব হবে যে যখন টিআরএসএল নিক্ষেপ করা হচ্ছে তখন বাতাসের সোর্স থেকে একটু দূরে চলে যাওয়া। আর যদি কোনোভাবে টিআরএসএল মানে নিক্ষেপ হয়ে যায় বা এটার গ্যাস উদ্গীরণ হয়, তো যেহেতু এটা কেমিক্যাল, তো প্রথমে আপনার যেটা করবেন যে এটা থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন। যদি দূরে যাওয়ার কোনো অবস্থা না থাকে বা আপনারা সেখানে যদি পড়ে যান, তো সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো ধোঁয়া জাতীয় কোনো কিছু তৈরি করা, সেটা দিয়াশলাই দিয়ে হোক, আগুন দিয়ে হোক, যাতে আপনার সেই টিআরএসএলের যে ক্ষতিকর দিকটা সেটা যেন আপনাদের চোখে, নাকে এবং মুখে এই তিন জায়গা দিয়ে না ঢুকে। যদি এমন পরিস্থিতি হয় আপনার কাছে কোনো দিয়াশলাই নাই বা কোনো কিছু আপনি আগুন ধরাতে পারতেছেন না এই ধোঁয়া থেকে মুক্ত থাকার জন্য, সেক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে হাতের কাছে যদি কোনো পলিথিন থাকে, তবে পলিথিন দিয়ে আপনার সমস্ত মুখমণ্ডল, চোখ এবং নাক এবং কান এই জায়গাগুলো ঢাকার চেষ্টা করবেন। যদি পলিথিন ওইভাবে না পাওয়া যায়, তবে হাতের কাছে যদি কোনো প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কোনো কভারিং থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন সেটা দিয়ে আপনার চোখ, নাক, মুখ, কানকে সেফ করার জন্য। এবার আসি, পানি কখন দিবেন। তো টিআরএসএল যখন আপনার নিক্ষেপ হয় বা টিআরএসএল আক্রান্ত হলে আমাদের একটা কমন টেন্ডেন্সি থাকে যে পানি দেওয়া। তো চোখে পানি দেওয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, কারণ চোখে আপনি যে পানির ঝাপটাটা দিচ্ছেন সেই পানির ঝাপটাটা যেন আপনার কপাল, মুখ বা গলা এসব জায়গায় যেন না পড়ে। যদি একান্ত পানির ঝাপটা দিতে হয়, তবে তীর্যকভাবে, যেটাকে আমরা বলি 45 অ্যাঙ্গেল, আপনি শুধু চোখের চোখ পর্যন্ত পানিটা দিবেন, এর বেশি যেন পানি আপনার না যায় স্কিনে। আর আরেকটা ব্যাপার একটু বলি, সেটা হচ্ছে যদি কেউ রাবার বুলেটে আক্রান্ত হন, তো রাবার বুলেটে আক্রান্ত হলে ভয় পাওয়ার তেমন প্রথমে কিছু নেই, কারণ এটা আত্মঘাতী বা প্রাণনাশক অনেক সময় হয় না, এক্সেপশন কিছু কেসে। তো যেটা করতে হবে যে প্রথমে আক্রান্ত স্থানটাকে আপনি বরফ বা ঠান্ডা কোনো কিছু দিয়ে আগে আপনার ওটাকে প্রুফ দিতে হবে। এর পরবর্তীতে আপনার কাছে যদি কোনো অ্যান্টিসেপ্টিক বা কোনো হেক্সিসল জাতীয় কোনো কিছু থাকে, তবে জায়গাটা পরিষ্কার করবেন এবং যথাসম্ভব চেষ্টা করবেন যে জায়গাটাকে স্থির রাখার জন্য। আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, যে যদি আপনার চোখ এবং মুখমণ্ডলের, আমরা যে ফেস এরিয়া বলি, নাক এবং গালের চিকস, এই জায়গাগুলোতে যদি বুলেট আক্রান্ত হয় রাবার বুলেট, তো সেই ক্ষেত্রে সবার আগে আপনাদের কাজ হবে যে ফ্রেশ ওয়াটার বা পানি দেওয়া। আপনি যত বেশি পানি দিবেন এটার ক্ষতিকারক দিকটা ততটা কমবে। আর যদি সম্ভব হয় তবে রাবার বুলেট যত সম্ভব বের করে ফেলবেন, যদি মুখে পিঠে হয় নিকটস্থ ডাক্তার হোক বা যে কোনো হেলথ কেয়ার হোক সেখানে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব। তবে মনে রাখবেন যে রাবার বুলেটে কিন্তু আমরা নর্মাল বুলেটের মতো যে অঙ্গ ভেদ করার যে ক্ষমতা সেটা থাকে না, সো আপনাদের আতঙ্কিত হওয়ার তেমন কিছু থাকবে না। আর কাঁদুনে গ্যাস হোক বা যেটাই হোক, সবসময় সবাই সেফটি মেনটেন করবেন। আপনাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ সত্যের জয় হোক।